এই গায়িকাকে চেনেন? যদি না চেনেন সেটা অস্বাভাবিক কিছু না। কদিন আগেও ইনি সীমাবদ্ধ ছিলেন শুধুমাত্র কেরালে, কিন্তু 68তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদানের পরই তিনি নতুন করে সামনে এসেছেন। এনার নাম নঞ্জিয়াম্মা, বয়স 62, বাড়ি কেরালের পালাক্কাডে। এবছর সেরা ফিমেল প্লেব্যাক সিঙ্গার হিসেবে পুরস্কৃত হয়েছেন তিনি। সুনিধি চৌহান, শ্রেয়া ঘোষাল, নেহা কাক্কারদের পিছনে ফেলে সেরা গায়িকা হিসেবে বাজিমাত করেছেন এই লোকগীতি গায়িকা। লোকগানের সাধিকা তিনি, আজ এই বয়সে এসে স্বীকৃতিতে আপ্লুত। আজ তার বাড়িতে বিশিষ্টদের ভিড়, তবে দুদিন আগে পর্যন্ত গরু নিয়ে মাঠে লাঙল দিতে গেছেন তিনি, চাষ করেছেন নিজের ক্ষেতে। বছরের পর বছর এই একই রুটিন থাকলেও গানকে ভুলতে পারেননি তিনি, তাই রেওয়াজ চলত নিজের মতো করে, আর সেটাই চোখে পড়ে মালায়ালম সিনেমার ডিরেক্টর সচ্চিদানন্দ। তিনি তার সিনেমা আয়াপ্পানুম কোশি উমে নঞ্জিয়াম্মাকে দিয়ে গান গাওয়ার অভিনয় করান। 2020 সালে মুক্তি পায় সিনেমাটি, আর এবছর তারই জন্য সেরা গায়িকার শিরোপা উঠে আসে নঞ্জিয়াম্মার ঝুলিতে। পুরস্কার পেয়ে অভিভূত তিনি, তবে একটাই আক্ষেপ, এই স্বীকৃতি দেখে যেতে পারলেন না সিনেমার ডিরেক্টর সচিন। 2 বছর আগে আচমকাই হৃদরোগে মারা যান তিনি, তাই একদিকে আনন্দ অন্যদিকে আক্ষেপ, দুয়ের মিশেল ঝরে পড়ছে বৃদ্ধার কথায় আর গানে। আর দেশবাসী শুনছেন তার মাটির সুর, প্রাণের কথা, যা চিরন্তন আবেগে বয়ে চলেছে শিরায় শিরায়। মাধ্যম ব্যুরো রিপোর্ট।